হত্যাকাণ্ডর নতুন পাক। হাসপাতালের হেরাল সিনার মৃতদেহর অংশ, ফরেনসিক বিশেষজ্ঞর ভাষ্য তুলপার দেশ। 2015 চনত সিনা বরার হত্যাকাণ্ডর খবর পোহরলৈ অহার পাছতে মুম্বাই আরক্ষীয়ে মহারাষ্ট্রের রায়গড়ের এখন হাবিত উদ্ধার করেছিল কেইবাডালো হার। উদ্ধার করা হার কেইডাল সীনা বরার বলে দাবি করেছিল ফরেনসিকর দলে। সীনা বরাক হত্যা করা বলে প্রমাণ করবলৈ সেই হার কেইডালেই আছিল অতিকৈ গুরুত্বপূর্ণ। কিন্তু বৃহস্পতিবারে সিবিআইৰ আদালতত শুনানিত জে জে হাসপাতালৰ ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টৰ জেবা খানে জনালে সেই হাড় কেইডাল হেরুয়ার কথা। ফরেনসিক পরীক্ষার পাছত মুম্বাইর বাইকুলাত থকা সরকারি হাসপাতালতে রখা হয়েছিল সীনা বরার মৃতদেহর হাড় কেইডাল। সেই হাড় কেইডালের আধারতে আদালতত প্রমাণ হলহেতেন সীনা বরাক হত্যা করার কথা। 24 বছরীয় কন্যাক হত্যা করার অভিযোগত দোষী সাব্যস্ত হলহেতেন ইন্দ্রাণী মুখার্জী। কিন্তু অতি গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হেরুয়ার লগে লগে দুর্বল হয়ে পড়িল দেশ কপুয়া সীনা বরার হত্যাকাণ্ডর গোচর। কাজে শাস্তির পর সারি যার আশঙ্কা হয়েছে কন্যাক হত্যা করার অভিযোগত 6 বছর জেলের ভাত খাওয়া ইন্দ্রাণী মুখার্জী। কিন্তু এই আশঙ্কা নস্যাৎ করেছে সিবিআই। ডিএনএর পরীক্ষাত রায়গড়ের হাবির উদ্ধার করা হাড়খিনি সীনা বরার বলে ইতিমধ্যে নিশ্চিত হওয়া বাবে গোচরত কোনো প্রভাব নেপেলায় বলে দাবি সিবিআইর। সিবিআইর তদন্ততে পোহরলে আহিছে 2012 চনের 24 এপ্রিলত সীনা বরাক হত্যা করার কথা। ইন্দ্রাণী মুখার্জির ব্যক্তিগত গাড়ি চালকর স্বীকারোক্তির পাছতে রায়গড় জেলার পেনখুপুলি পথর গাগুড়ে গাঁর সমীপর বনাঞ্চলত উদ্ধার হয়েছিল মানব দেহর অংশ বিশেষ। হত্যা করার পাছত সীনা বরার মৃতদেহ মাতৃ ইন্দ্রাণী মুখার্জিয়ে পুড়ি পেলোয়া বলেও পোহরলে আহিছিল আরক্ষীর তদন্ত। প্রাক্তন স্বামী পিটার মুখার্জির পুত্র রাহুলের সঙ্গে সীনার প্রেমর সম্পর্কর বাবে ইন্দ্রাণী মুখার্জিয়ে কন্যাক হত্যা করার কথাও স্পষ্ট হয়েছে তদন্ত। কিন্তু ইমানের পাছতো জে জে হাসপাতালের দরে সুরক্ষিত স্থানের পর সীনার মৃতদেহর অংশ বিশেষ নোহা হওয়া ঘটনায় সৃষ্টি করেছে রহস্যর। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।